হে বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ঘোস্ট রাইডার পার্ট 2, মানে ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স নিয়ে। এর আগে আমি এই মুভির পার্ট 1 অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো এখনও যদি প্রথম পার্ট কেউ দেখতে বাকি থাকেন, তাহলে এই ভিডিও দেখার আগে প্রথম পার্টের এক্সপ্লেনেশনটি দেখে নিন। তো আর বিস্তারিত ইন্ট্রোডাকশনে না গিয়ে সোজা চলে যাবো মূল স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে রাখি, এই মুভির প্রথম পার্টের গল্পের সাথে দ্বিতীয় পার্টের গল্পের কিছুটা অসঙ্গতি আছে, যেটা মুভি দেখতে দেখতে আপনারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন, তাই আগে ভাগেই জানিয়ে রাখলাম। প্রথম পার্টে আমরা লাস্ট পর্যন্ত দেখেছিলাম জনি তার ঘোস্ট রাইডার ক্ষমতা শয়তান ম্যাফিস্টোকে ফিরিয়ে দিতে অস্বীকার করে নিজের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই মুভির গল্প শুরু হয় ওই সময় থেকে 8 বছর পর, যেখানে আমরা দেখতে পাই জনি তার মধ্যে থাকা ওই ঘোস্ট রাইডার সত্তার কারণে তার নিজস্ব জন্মভূমি থেকে অনেক দূরে পূর্ব ইউরোপের রোমানিয়া নামক একটি জায়গায় মানব জাতি থেকে পুরোপুরি আলাদা বসবাস করছে। আর এই 8 বছর সে একবারের জন্য ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়নি। আসলে সে চেষ্টা করছে তার ওই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য, কারণ আগের পার্ট থেকেই আমরা জেনে এসেছি ঘোস্ট রাইডার এমন একটি জ্বলন্ত দানব যে বেঁচে বেঁচে সমস্ত পাপীদের শাস্তি দেয়। এইবার সেই পাপের হার যতই ছোট হোক না কেন, সে তাকে শাস্তি দেবেই, যেটা জনি একদমই চায় না। কারণ এই পৃথিবীতে কম বেশি প্রায় সকলেই কিছু না কিছু পাপ করেছে, সেটা একটি মশাকে মারার পাপও হতে পারে। এই কারণেই জনি এই 8 বছর ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়নি, যাতে তার হাতে কেউ না মারা যায়। যাই হোক, এবার মুভির প্রথমেই দেখা যায় মোরেউ নামক একজন রোমানিয়ান মাতাল পুরোহিত বাইক নিয়ে উপস্থিত হয় একটি পাহাড়ি দুর্গে বসবাসরত একদল সন্ন্যাসীর কাছে, যেখানে পৌঁছেই মোরেউ ওই সমস্ত সন্ন্যাসীদের সাবধান করতে শুরু করে ওই দুর্গে লুকিয়ে রাখা একটি নির্দিষ্ট ছেলেও তার মাকে ছিনিয়ে নিতে আসছে শয়তানের বাহিনী। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই মুভিতে যে সকল নাম ব্যবহার করা হয়েছে, যেমন এই সন্ন্যাসীর নাম বললাম মোরেউ, এছাড়াও যে সকল চরিত্র রয়েছে যেমন নাদিয়া, ড্যানি, রোয়ার্ক, এই সমস্ত নামগুলি আমার উচ্চারণে একটু প্রবলেম হতে পারে, তাই আপনাদের যদি কোনো নাম ভুল মনে হয় দয়া করে মার্জনা করবেন। এনিওয়ে, এখানে মোরেউ ওই সমস্ত সন্ন্যাসীদের যখন এই বিষয়ে সাবধান করে, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হয় শয়তানের ভাড়া করা একদল ভাড়াটে গুন্ডা, যারা সেখানে এসেই মোরেউ বাদে সেখানে উপস্থিত সমস্ত সন্ন্যাসীদের হত্যা করে। কিন্তু এর মাঝে ওই বাচ্চা ছেলেটি মানে ড্যানি ও তার মা নাদিয়া একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়, যেটা থেকে মোরেউ তার বাইক নিয়ে তাদের পিছনে যেতে শুরু করে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু ওই ভাড়াটে গুন্ডা বাহিনীও তাদের পিছনে লেগে পড়ে তাদেরকে ধরার জন্য, ফলে রাস্তাতেই শুরু হয় মোরেউ ও ওই গুন্ডা বাহিনীর মধ্যে লড়াই। একটা টাইমে মোরেউর বাইকে ধাক্কা দিয়ে তাকে পাহাড় থেকে ফেলে দেয় ওই গুন্ডা বাহিনী, কিন্তু নিচে পড়ে যাওয়ার আগে মোরেউ ওই গুন্ডা বাহিনীর গাড়িতে গুলি করে তাদের টায়ার পাংচার করে দেয়, যাতে ওই বাচ্চাটির তারা পিছু নিতে না পারে। আর মোরেউ ওই পাহাড় থেকে পড়ে গিয়ে মারা না গিয়ে বেঁচে যায়, কারণ সে সরাসরি নিচে না পড়ে একটি গাছের ডালে আটকে যায়, আর সেখান থেকেই সে বেরিয়ে পড়ে ঘোস্ট রাইডার মানে জনি ব্লেজের খোঁজে, কারণ সে জানে ওই বাচ্চাটিকে তাদের হাত থেকে একমাত্র বাঁচাতে পারে জনি। এরপর দেখা যায় মোরেউ উপস্থিত হয় সেই পরিত্যক্ত গ্রামে, যেখানে জনি পুরোপুরি একা বসবাস করে। এইবার সেখানে পৌঁছে মোরেউ যখন জনিকে এই বিষয়ে সাহায্য করার প্রস্তাব দেয়, তখন জনি তাকে প্রথমেই জানিয়ে দেয় সে তার এই কাজ করতে একদমই বাধ্য না। কিন্তু মোরেউ যখন তাকে জানায় এই কাজ করে দিলে সে জনিকে তার ওই ঘোস্ট রাইডার অভিশাপ থেকে মুক্ত করবে, তখনই জনি তার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রথমেই বলেছিলাম এই মুভির প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের কিছুটা অমিল আছে। প্রথম মুভিতে আমরা লাস্ট পর্যন্ত জেনেছিলাম জনি ইচ্ছাকৃতভাবেই ঘোস্ট রাইডারের ক্ষমতা ম্যাফিস্টোকে ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখানে আমরা জানতে পারি এই ক্ষমতা থেকে সে বর্তমানে মুক্তি পেতে চাইছে। এইবার কেন এমনটা দেখানো হয়েছে সেটা এই মুভির গল্পে পরিষ্কার না। হতে পারে এই 8 বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যে কারণেই তার এই চিন্তাভাবনার পরিবর্তন। যাই হোক, অন্যদিকে দেখা যায় নাদিয়া ও ড্যানিকে পুনরায় ওই ভাড়াটে গুন্ডাগুলি খুঁজে পায় আর তাদেরকে ধরার জন্য তাদের পিছু নিতে শুরু করে। এইবার অনেকটা টাইম গাড়ি নিয়ে ধাওয়া করার পর ওই গুন্ডা বাহিনী মা ও ছেলে দুজনকেই ধরে ফেলে। অন্যদিকে জনি তার কথা মতো দীর্ঘ 8 বছর পর ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে মোরেউর সামনে থেকে তার বাইক নিয়ে বেরিয়ে যায় নাদিয়া এবং ড্যানিকে খোঁজার উদ্দেশ্যে। এদিকে নাদিয়া ওই গুন্ডা বাহিনীর লিডার ক্যারিগানকে চিনতে পারে। আসলে নাদিয়া এই ক্যারিগানেরই প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল, তাই সে ক্যারিগানকে রিকোয়েস্ট করে তাকে ও তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ক্যারিগান ড্যানিকে বন্দি বানিয়ে যখনই নাদিয়াকে হত্যা করতে যায়, ঠিক তখনই সেই স্থানে হাজির হয় ঘোস্ট রাইডার। এইবার ওই গুন্ডা বাহিনী এইরকম একটি জ্বলন্ত কঙ্কালকে দেখে তার উপর গুলি চালাতে শুরু করে, ফলে ঘোস্ট রাইডার সঙ্গে সঙ্গেই ওই গুন্ডা বাহিনীর দুজনকে হত্যা করে। কিন্তু এরই মধ্যে ড্যানির একটি কাটা অংশ থেকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ায় ঘোস্ট রাইডার ড্যানির মধ্যে থাকা পাপ অনুধাবন করে এবং সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করার জন্য এগিয়ে যায়, যেটা দেখে সেখানে ঘায়েল হয়ে পড়ে থাকা তার মা নাদিয়া চিৎকার করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
আর এই সবের মাঝেই ক্যারিগান একটি গ্রেনেড লঞ্চার দিয়ে ঘোস্ট রাইডারকে আঘাত করে দূরে ছিটকে সরিয়ে দেয়। আর তারপর নাদিয়াকে সেখানে ফেলে শুধুমাত্র ড্যানিকে সঙ্গে নিয়েই ওই গুন্ডা বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জনিক যখন হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে সে একটি হসপিটালে শুয়ে আছে। আসলে ঘোস্ট রাইডার থাকাকালীন তার যে সমস্ত চোট লাগে সেটা জনির শরীরেও ফুটে ওঠে, যেটা আমরা প্রথম পার্ট থেকেই জেনে এসেছি। এইবার এই হসপিটাল থেকে বেরিয়ে সে নাদিয়ার মুখোমুখি হয়, কিন্তু নাদিয়া জনির উপর বন্দুক তাক করে তাকে জিজ্ঞাসা করে সে কি শয়তানের হয়ে কাজ করে। তখন জনি তাকে বোঝায় তার ওই ক্ষমতা শয়তানের দেয়া হলেও বর্তমানে সে শয়তানের হয়ে কাজ করে না, আসলে সে তাদেরকে বাঁচাতেই চায়। এই কথা শুনে অবশেষে নাদিয়া ও জনি একসঙ্গে ড্যানির খোঁজ করতে বেরিয়ে পড়ে। এখানে নাদিয়া জনিকে জিজ্ঞাসা করে আগের দিন সে যে নিজে থেকেই তাদেরকে খুঁজে নিয়েছিল, আজ কি সে তার ছেলেকে সেভাবে খুঁজতে পারে না। তখন জনি তাকে জানায় আগের দিন সে তাদেরকে দূর থেকেই অনুভব করতে পারছিল, যেটা এখন আর সে কিছুতেই পারছে না। আসলে ওই গুন্ডা বাহিনী ড্যানিকে উদ্ধার করার পর ক্যারিগান যোগাযোগ করে শয়তান রুয়ার্কের সাথে। ওয়েট, পার্ট ওয়ানে আমরা জেনেছিলাম শয়তান হচ্ছে মেফিস্টোফিলিস, কিন্তু এখানে আমরা শয়তান হিসাবে পুরোপুরি অন্য একটি ব্যক্তিকে দেখতে পাই। এমনকি তার নেমও এখানে চেঞ্জ হয়ে মেফিস্টোফিলিস থেকে রুয়ারকে পরিণত হয়েছে। আসলে এই মুভিতে আমাদেরকে জানানো হয়েছে নির্দিষ্ট সময় পরপর শয়তান তার রূপ পরিবর্তন করে, সে তার সত্তাকে যে কোনো মানব শরীরে স্থানান্তর করে, আর তখন থেকে সে সেই নামেই পরিচিত হয়। এবার নিশ্চয়ই বোঝা গেছে এখানে আমরা শয়তানকে পুরোপুরি চেঞ্জ কেন দেখছি। যাই হোক, গুন্ডা বাহিনীর লিডার ক্যারিগান যখন রুয়ার্ককে জানায় তারা ড্যানিকে উদ্ধার করেছে, কিন্তু তাদের এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আগুনের গোলার মতো দেখতে একটি কঙ্কাল, তখনই শয়তান বুঝতে পারে মহাকাল ওই বাচ্চাকে কোনোভাবে শয়তানের হাত থেকে বাঁচাতে চাইছে। আর এটা বুঝতে পেরেই সেল ফোনের মাধ্যমে শয়তান ড্যানির মধ্যে একটি ফায়ারওয়াল সেট করে দেয়, যেটা এমন এক ধরনের জাদুমন্ত্র যার মাধ্যমে ঘোস্ট রাইডার ওই বাচ্চাটির অস্তিত্ব দূর থেকে আর কিছুতেই বুঝতে পারবে না। আর ঠিক এই কারণের জন্যই জনি ওই বাচ্চাটি কোথায় আছে সেটা বুঝতে পারছে না। কিন্তু শয়তান রুয়ার্ক ক্যারিগানকে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কারণ ঘোস্ট রাইডার ওই বাচ্চাটির অস্তিত্ব বুঝতে না পারলেও সে ক্যারিগানের অস্তিত্ব দূর থেকেই অনুভব করে তাদের কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপর দেখা যায় নাদিয়া জনিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় ক্যারিগানের পরিচিত একজনের কাছে, যাকে জনি ভয় দেখিয়ে এটা জেনে নেয় যে ক্যারিগান বর্তমানে কোথায় থাকতে পারে। আর তারপরেই জনি ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে রওনা হয় ওই নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে। এদিকে ক্যারিগান ওই লোকেশনে বিশেষ কিছু হাতিয়ার নিয়ে রেডি হচ্ছে ঘোস্ট রাইডারকে মারার জন্য, আর সেই মুহূর্তেই সেই স্থানে হাজির হয় ঘোস্ট রাইডার, যেটা দেখে ক্যারিগান একটি অটো টার্গেটিং লকেট লঞ্চারের সাহায্যে ঘোস্ট রাইডারের উপর আক্রমণ করে। কিন্তু এরপরেও দেখা যায় ঘোস্ট রাইডার পুরোপুরি অক্ষত, ফলে সেখানেই শুরু হয় ক্যারিগান বাহিনী ও ঘোস্ট রাইডারের মধ্যে লড়াই। এই লড়াইয়ের মাঝেই ঘোস্ট রাইডার সেখানেই থাকা একটি বড় মাপের মাইনিং মেশিন চালাতে শুরু করে। আর আমরা তো জানি ঘোস্ট রাইডার যেই জিনিসই চালাতে শুরু করে সেটা সঙ্গে সঙ্গেই আগুনের গোলায় রূপান্তরিত হয়। আর এখানেও সেই একই ঘটনা ঘটে, ওই মাইনিং মেশিনটি পুরোপুরি জ্বলন্ত আকার ধারণ করে, যার মাধ্যমে ঘোস্ট রাইডার নিমেষেই ওই গুন্ডা বাহিনীর আস্তানা পুরোপুরি ধ্বংস করে ক্যারিগানকে পরাজিত করে। এই সবের মাঝে নাদিয়া তার ছেলেকে মুক্ত করে একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘোস্ট রাইডার সেটা বুঝতে পেরেই তাদেরকে ধাওয়া করে নাদিয়াকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ নাদিয়াও তার জীবনে অনেক পাপ করেছে। আর আগেই বলেছি ঘোস্ট রাইডার থাকাকালীন জনি যে কোনো মানুষকে তার ছোটোখাটো পাপের জন্য শাস্তি দেয়। আর এখানে সে যখন নাদিয়াকে হত্যা করার চেষ্টা করে তখন ড্যানি তাকে এই কাজ করতে বাধা দেয়। এইবার ড্যানিকে দেখতে পেয়ে নাদিয়াকে ছেড়ে ঘোস্ট রাইডার যখন তাকে হত্যা করার জন্য ড্যানির দিকে এগিয়ে যায়, তখনই আমরা দেখতে পাই ড্যানির কাছাকাছি আসা মাত্রই ঘোস্ট রাইডার তার ক্ষমতা হারিয়ে জনি ব্লেজে রূপান্তরিত হয়। আর এটা হওয়ার কী কারণ সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। যাই হোক, অন্যদিকে গুন্ডা বাহিনী ধ্বংস হয়ে যাওয়া ওই আস্তানায় পৌঁছায় শয়তান রুয়ার্ক, আর সেখানে গিয়েই দেখতে পায় ক্যারিগান পুরোপুরি মৃত্যুসজ্জায়। কিন্তু শয়তানের যেহেতু ওই ছেলেটিকে উদ্ধার করতেই হবে, তাই ক্যারিগানের এই অবস্থা দেখে রুয়ার্ক তার ক্ষমতার মাধ্যমে ক্যারিগানকে ব্ল্যাকআউট নামে পুরোপুরি একটি নতুন রূপ দান করে, এমনকি তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতাও চলে আসে, যে ক্ষমতার মাধ্যমে সে যে কোনো ব্যক্তির পরিবেশকে পুরোপুরি অন্ধকার করে দিতে পারে, আর একই সঙ্গে সে যে কোনো জিনিসকে শুধুমাত্র টাচ করেই পচিয়ে গলিয়ে দিতে পারে। আর এরপরেই রুয়ার্ক তাকে আদেশ দেয় যা হোক করেই হোক সে যেন ড্যানিকে তার কাছে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় মরেও দেখা করে জনির সাথে, এবং তারা একসাথে মিলে উপস্থিত হয় একটি পাহাড়ি মঠে যেখানে অনেক সন্ন্যাসীরা বসবাস করে। এইবার সেখানকার প্রধান সন্ন্যাসী মেথোডিয়াস সকলকে জানায় এখানে ড্যানি যে কোনো বিপদ থেকে সুরক্ষিত, মানে ঘোস্ট রাইডারের কাজ এখানেই শেষ, আর কথা মতো মরেও তাকে এখন তার ওই ঘোস্ট রাইডার অভিশাপ থেকে মুক্ত করবে। কিন্তু অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আগে জনি মরিউ থেকে জানতে চায় তার মধ্যে যে মহাকাল রয়েছে তার থেকে মুক্তি পাওয়ার আগে সে মহাকাল সম্পর্কে আরও কিছু জানতে চায়। তখন মরিউ তাকে ব্যাখ্যা করে যে ঘোস্ট রাইডার একসময় ছিলেন ন্যায় বিচারের দেবদূত জারাথোস, কিন্তু তার সাথে প্রতারণা করে তাকে জাহান্নামে পাঠানো হয় যেখানে সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়।
আর তারপর থেকেই ন্যায় বিচারের বদলে জড়াতোষ একজন প্রতিশোধের আত্মা হয়ে ওঠে, যিনি কম বেশি অপরাধ বিচার না করেই দুষ্টদের শাস্তি দিতে আনন্দিত হন। মানে এক কথায় জড়াতোষ তখন থেকেই হয়ে ওঠে ঘোস্ট রাইডার। এই কথা শুনেই জনি মোরেউকে প্রশ্ন করে, তাহলে কি আমার মধ্যেও এখনো কোথাও না কোথাও দেবদূতের ওই পরোপকারী আত্মা লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর দিতে মোরেউ ব্যর্থ হয়। যাই হোক, এরপর মোরেউ জনিকে একটি রুটি খাইয়ে একটি বিশেষ কক্ষে পাঠিয়ে দেয়, যেখানে সে তার ওই ঘোস্ট রাইডার অভিশাপ থেকে পুরোপুরিভাবে মুক্তি পায়। এদিকে দেখা যায় ওই মঠের প্রধান সন্ন্যাসী মেথোডিয়াস তার বিশ্বাসঘাতকতা প্রকাশ করে, কারণ সে তার বাকি সন্ন্যাসীদের সাথে মিলে ড্যানিকে হত্যা করার পরিকল্পনা করে। আর এখানেই আমরা জানতে পারি এই মুভির আসল রহস্য। আমরা সেই মুভির প্রথম থেকেই দেখে আসছি শয়তান ড্যানিকে হাসিল করার চেষ্টা করছে, কারণ ড্যানি ওই শয়তানেরই পুত্র। আসলে নাদিয়াও জনির মতো কোনো কিছুর বদলে শয়তানের সাথে চুক্তি করেছিল, আর সেই চুক্তির কারণেই জন্ম হয়েছিল ড্যানি। কিন্তু শয়তান তাকে হাসিল করার জন্য এত মরিয়া কেন? আসলে রুয়ার্গ বুঝতে পেরেছিল পৃথিবীতে থাকা সাধারণ মানুষরা তার ক্ষমতা সঠিকভাবে সহ্য করতে পারছে না। কিন্তু যেহেতু ড্যানি তারই পুত্র, মানে সে মানব সন্তান হলেও তার মধ্যে আগে ভাগেই শয়তানের ক্ষমতা রয়েছে, তাই রুয়ার্গ যদি কোনোভাবে ড্যানির শরীরে নিজেকে স্থানান্তর করতে পারে, তাহলে সে সাধারণের থেকে অনেক বেশি ক্ষমতাবান হবে। আর ঠিক এই কারণের জন্যই সন্ন্যাসীরা ওই বাচ্চা ছেলেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যেটা জানার পরেও মোরেউ ও জনি তাকে বাধা দিতে গেলে তাদেরকে তারা আটকে রেখেই ড্যানির মৃত্যুদণ্ড কার্যকর করতে এগিয়ে যায়। কিন্তু সঠিক সময়ে ব্ল্যাক আউট সেখানে উপস্থিত হয়ে তার অলৌকিক ক্ষমতার সাহায্যে মেথোডিয়াস সহ সেখানে উপস্থিত সকল সন্ন্যাসীদের হত্যা করে, আর তারপর ড্যানিকে নিয়ে হাজির হয় রুয়ার্কের সম্মুখে। এদিকে নাদিয়া জনি ও মোরেউ বন্দি থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে যখন ওই সব সন্ন্যাসীদের পচা গলা মৃতদেহ দেখতে পায়, তখনই তারা বুঝতে পারে ড্যানি এখনো জীবিত, আর তাকে এখান থেকে নিশ্চয়ই রুয়ার্কি উদ্ধার করেছে। যেটা বুঝতে পেরেই জনি যে কোনো প্রকারে ড্যানিকে উদ্ধার করার শপথ নেয়। কিন্তু বর্তমানে জনির মধ্যে কোনো অলৌকিক ক্ষমতাই নেই, কারণ একটু আগেই আমরা দেখেছি সে তার ঘোস্ট রাইডারের ক্ষমতা সারা জীবনের জন্য ত্যাগ করেছে। কিন্তু তবুও তারা তিনজন মিলে ওই মঠের একটি অস্ত্র ভল্ট থেকে কিছু অস্ত্র নিয়ে রওনা হয় ড্যানিকে রুয়ার্কের থেকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় একটি দুর্গে রুয়ার্ক ও তার কিছু অনুসারীরা মিলে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিজের সত্তাকে ড্যানির শরীরে প্রতিস্থাপন করার জন্য তৈরি। কিন্তু ওই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই তারা তিনজন সেখানে উপস্থিত হয়। জনি ও মোরেউ প্ল্যান করে ওই দুর্গের ভেতর প্রবেশ করে। যখন জনি ড্যানিকে মুক্ত করার চেষ্টা করে, তখন মোরেউ তার বন্দুকের সাহায্যে গুলি চালিয়ে রুয়ার্কের অনুগামীদের বিভ্রান্ত করার চেষ্টা করে, যাতে তারা জনিকে বাধা দিতে না পারে। আসলে মোরেউ জনিকে আগে ভাগেই জানিয়েছিল আত্মা স্থানান্তর করার টাইমে শয়তান রুয়ার্ক অনেকটাই দুর্বল থাকবে, মানে সে জনির উপর সেভাবে হামলা চালাতে পারবে না। কিন্তু এখানে জনি যখনই ড্যানিকে ওই জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করে, তখনই সে দেখতে পায় ড্যানির গায়ে সে কিছুতেই হাত দিতে পারছে না, তার আগেই কোনো এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে, আর এরই মধ্যে রুয়ার্ক তাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দেয়। ঠিক এই টাইমেই ব্ল্যাক আউট সেখানে উপস্থিত হয়ে মোরেউকে হত্যা করে। মানে এই টাইমে জনি এমনই এক অবস্থার মুখোমুখি হয় যেখানে আমাদের মনে হয় জনি হয়তো এখানেই তাদের হাতে মারা যাবে। কিন্তু এই মুহূর্তেই দেখা যায় জনির সামনে এসে উপস্থিত হয় ড্যানি। আসলে ব্ল্যাক আউট যখন ড্যানিকে ধরে রুয়ার্কের কাছে এনেছিল, তখন রুয়ার্ক ড্যানিকে জানিয়েছিল সেই হচ্ছে তার আসল বাবা, এমনকি তার মধ্যে যেসব অলৌকিক ক্ষমতা রয়েছে সেই সব ক্ষমতাই নাকি ড্যানির মধ্যেও রয়েছে। আর এই টাইমে ড্যানি সেই কথা মাথায় রেখেই জনির মধ্যে পুনরায় ঘোস্ট রাইডারের ক্ষমতা ফিরিয়ে দেয়, আর জনি ঘোস্ট রাইডারের ক্ষমতা ফিরে পেয়ে আগের থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এই ক্ষমতা ফিরিয়ে দিতে গিয়ে ড্যানি তার জ্ঞান হারিয়ে ফেলে, যেটা দেখে রুয়ার্ক পুনরায় ড্যানিকে সঙ্গে নিয়ে গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা দেখে ঘোস্ট রাইডার সেখানে থাকা রুয়ার্কের সমস্ত অনুগামীদের নিমেষেই হত্যা করে তার পিছু নিতে শুরু করে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম ঘোস্ট রাইডার সূর্যের আলোয় তার নর্মাল চেহারায় ফিরে আসে, কিন্তু এখানে আমরা দেখতে পাই দ্বিতীয়বার ড্যানির থেকে সে যে ক্ষমতা পেয়েছে তার মাধ্যমে তার ক্ষমতা এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে সূর্যের আলোতেও সে এখন ঘোস্ট রাইডার রূপ ধারণ করতে পারে। যাই হোক, এখানে রুয়ার্কের পিছু নেওয়ার টাইমেই ব্ল্যাক আউট ঘোস্ট রাইডারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাইডার এখন এতটাই শক্তিশালী যে সে নিমেষেই তাকে পরাজিত করে রুয়ার্কের গাড়ি পুরোপুরিভাবে বিধ্বস্ত করে দেয়। অবশেষে রুয়ার্ক যখন রাইডারের মুখোমুখি হয়, রুয়ার্ক তাকে জানায় তার জীবনের সব থেকে খারাপ চুক্তি হলো জনি ব্লেজের সাথে চুক্তি করা। কিন্তু ঘোস্ট রাইডার তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে তাকে এক আছাড়ে পৃথিবীর অগ্নিগর্ভের গভীরতায় পাঠিয়ে দেয়, মানে আক্ষরিক অর্থে রুয়ার্ককে পুনরায় নরকে ফেরত পাঠায়। এতক্ষণে নাদিয়াও তার ছেলের কারণে সেখানে এসে উপস্থিত হয়েছে। এখানে আমাদের ক্ষণিকের জন্যই মনে হয়তো এবারেও ঘোস্ট রাইডার তাকে আক্রমণ করবে, কিন্তু এখানে রাইডার ওই গাড়ির ধ্বংসাবশেষ থেকে ড্যানির প্রাণহীন দেহ বের করে নাদিয়ার কোলে তুলে দেয়, আর সে নিজেও জনিতে রূপান্তরিত হয়। আর এরপরেই সে নিজে থেকেই বুঝতে পারে তার মধ্যে ন্যায়ের আত্মা জড়াতোষ জাগ্রত হয়েছে, যে কারণে সে এখানে নাদিয়ার উপর আক্রমণ করতে যায়নি। এইবার এখন যেহেতু সে ন্যায় বিচারের দেবদূত, তাই সে তার ক্ষমতার মাধ্যমে ড্যানিকে পুনরুজ্জীবিত করে। এরপর জনি আবারও তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে,
কিন্তু এখন সে ঘোস্ট রাইডার রূপে পুরোপুরি চেঞ্জ, কারণ তার অগ্নিশিখা এখন লালের বদলে পবিত্র নীল শিখায় নিমজ্জিত। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়।